রাতপোহালে আলোচিত গাজীপুর সিটি কর্পোরেশনের ভোট। 480টি কেন্দ্রে ইভিএম এ ভোট হবে। সব কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা। ঢাকা থেকে পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন। গাজীপুরে একটি মডেল নির্বাচন উপহার দেওয়ার ঘোষণা দিয়ে সবার সহযোগিতা চেয়েছেন রিটার্নিং কর্মকর্তা। গাজীপুর থেকে ইসমাইল হোসেনের তোলা ছবিতে মনিরুল ইসলাম মিন্টুর পাঠানো রিপোর্ট দেখুন। গত রাতে শেষ হয়েছে ভোটের প্রচার, তাই নেই প্রার্থীদের প্রচার প্রচারণার দৌড়ঝাঁপ। তবে থেমে নেই ভোটারদের শেষ মুহূর্তের হিসেব নিকেশ। যারা এবার ক্যান্ডিডেট আছে তারা সবই শান্ত এবং তারা খুব ভদ্র, তারা কখনো কোনো উশৃঙ্খলতা করেনি। নিরপেক্ষভাবে যেটা ভোট হোক, যেটা জনগণ সমর্থন দিবে সেটাই হোক, আশা করি যেন ভালোভাবে সুষ্ঠুভাবে নির্বাচন হয়। অনেকটা বিলম্বে দুপুরে শুরু হয় নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার কাজ। গাজীপুরের 5টি স্থান থেকে এই মালামাল আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় নিয়ে যান প্রিজাইডিং অফিসাররা। বুধবার সকালে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মহড়া ও ব্রিফিং হয়। সেখানে ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়। এটা দেখিয়ে দিতে চাই যে না, ভালো সুষ্ঠু নির্বাচন সবসময় হয়েছে, এর আগেও হয়েছে, এখনও হবে, আগামী দিনও হবে, সেটা আমরা দেখাই দিতে চাই। প্রায় 13,000 আইনশৃঙ্খলা বাহিনীর আছে, বিভিন্ন বাহিনীর সদস্য আছে, তারা সবাই মিলে আমরা একসাথে আগামী দিনের নির্বাচনে, আগামীকালের নির্বাচন যাতে সুষ্ঠু সুন্দর হয় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেন রিটার্নিং কর্মকর্তা। গাজীপুরের সকল ভোটারদেরকে উদাত্ত আহ্বান জানাবো, তারা যেন নির্বিঘ্নে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে তার পছন্দের প্রতীক এবং প্রার্থীকে ভোট দিতে পারে, ভোট দিয়ে যান, সেই আহ্বান আমি সবার কাছে রাখছি। এবং ইনশাল্লাহ আগামীকাল সবাই এসে তার পছন্দের প্রতীকে ভোট দিবেন এবং তাদের ভোট অধিকার আমরা নিশ্চিত করার জন্য সর্বাত্মক কাজ করে যাচ্ছি। নির্বাচনে আনসার, পুলিশ ও র‍্যাব ছাড়াও 20 প্লাটুন বিজিপি দায়িত্বে থাকছে। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করছেন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আমরা আসলে চেষ্টা করি প্রতিটা নির্বাচন এর আগেও যেটা হয়েছে নিরপেক্ষভাবে করার চেষ্টা করেছি, আগামী দিনেও আমরা এর চেয়েও আরও কত সুন্দর করা যায় সেটা আমরা সশস্ত্র থাকব। দেশের সবচেয়ে বড় এই সিটি কর্পোরেশনের ভোটার প্রায় 11,79,000, 57টি ওয়ার্ডে 480টি ভোট কেন্দ্র। মেয়র পদে লড়ছেন 8 জন, 19টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 78 জন এবং 57টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে 243 জন লড়ছেন। বিএনপির মতো বড় দল নির্বাচনে অংশ না নেওয়ায় সিটি কর্পোরেশনগুলোর নির্বাচন উত্তাপ অনেকটাই কম। তবে এক্ষেত্রে ব্যতিক্রম এই গাজীপুর সিটি নির্বাচন। নানা নাটকীয়তা এবং ক্ষমতাসীনদের দ্বন্দ্বের কারণে এই নির্বাচনটি মানুষের বাড়তি আগ্রহের কেন্দ্রবিন্দুতে। তবে ভোটের দিন এই উৎসবমুখর পরিবেশ কতটা বজায় থাকে সেটি এখন দেখার বিষয়। মনিরুল ইসলাম, ইন্টু, এটিন নিউজ, গাজীপুর।